পররাষ্ট্র মন্ত্রণালয়ে 58টি পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা প্রত্যেকটা পদেই সকল দলের প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওটিতে মূলত এখানে যে সমস্ত পদগুলো আছে প্রত্যেকটা পদের বিস্তারিত এবং আবেদনটি কত তারিখ শুরু হবে, আবেদনটি কত তারিখ শেষ, তাছাড়া বয়সটা কত তারিখ থেকে হিসাব করবেন এবং আবেদন করার ওয়েবসাইট ইত্যাদি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আমরা যদি দেখে আসি কী কী পদগুলো আছে, এখানে মূলত প্রথম পদটি হচ্ছে গবেষণা সহকারী নেওয়া হবে। এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। তো এই পদটিতে আবেদন করতে হলে আপনাকে স্নাতক ডিগ্রি পাস করা থাকতে হবে এবং কোনো স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কম্পিউটার অপারেশন বা অফিস অ্যাপ্লিকেশন বেসিক বা সমমানের কোর্সে উত্তীর্ণ থাকতে হবে। তো এরপর পরবর্তী পদ হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে শুধুমাত্র এই পদটিতে 56 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানেও আবেদন করতে হলে একইভাবে আপনাকে স্নাতক পাস করা থাকতে হবে এবং ষাট লিপির ক্ষেত্রে গতি থাকতে হবে, ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দের। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 এবং বাংলায় 25 শব্দের থাকতে হবে। তো সবগুলো পদে কিন্তু আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর উচ্চমানকরণিক নেওয়া হবে, যেখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। এই পদটিতে আবেদন করতে হলে আপনাকে একইভাবে স্নাতক পাস করা থাকতে হবে এবং অবশ্যই আপনাকে কম্পিউটার জানা থাকতে হবে। এই পদটিতেও আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এবার যদি দেখে আসি যে এখানে আবেদন করার জন্য আপনারা বয়সটা কত তারিখ থেকে হিসাব করবেন, তো আপনারা বয়সটা হিসাব করবেন 14/6/2023 তারিখ থেকে। এই তারিখ থেকে হিসাব করে আপনার বয়স যদি 18 থেকে 32 বছরের মধ্যে হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য আপনারা এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন mofa.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং আবেদনটি শুরু হবে 15 জুন 2023 থেকে এবং আবেদনটি শেষ হবে 14 জুলাই 2023 তারিখ। এখানে কিন্তু SMS ফরম্যাট দেওয়া আছে, এই SMS ফরম্যাট অনুসরণ করে কিন্তু আপনারা আবেদনটি কনফার্ম করতে পারবেন। আর এখানে আবেদন করার জন্য আপনাদের খরচ হবে 223 টাকা।